মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, মাননীয় পরম শ্রদ্ধেয় স্নেহের উদ্বোধক আলহাজ রফিকুল ইসলাম নান্নু ভাই, এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাওলানা মহিউদ্দিন খান দামাত বরকতুল আলিয়া, মাওলানা কামরুল ইসলাম আরিফি, মাওলানা আব্দুল হান্নান শেখ সহ কথা বলেছেন মাওলানা ফজলুল করিম ফারুকী, মাওলানা সাজান শিবলি দামাত বরকতুল আলিয়া সহ সম্মানিত উপস্থাপক আমার স্নেহের মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান খান, বিভিন্ন জায়গা থেকে আগত আমার ভক্তবৃন্দ, দীন প্রেমিক, ইসলাম প্রেমিক, আশিক রসুল, অরুণ তরুণ যুবক ভাইরা দারুণ ভাবে উপস্থিত হইয়া যে মাহফিলটাকে সাজাইছেন আসেন দলমত নির্বিশেষে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ক্ষুদ্র আর দিলাম না, কারণ অনেকে দেখতেছি খিদার চোটে বই বই আপনারা সবাই কেমন আছেন? মাইকের সাউন্ডটা ঠিক করেন, মাইক শ্বাস টানে, আওয়াজ টানে, গলা ভেঙে দেন, মাইকের সাউন্ডটা টমটা চিকন করেন, ব্যাসটা মোড়া করেন, আর ভলিউমটা একটু বাড়াই দেন। আসেন না ঘুমেছে কেটে যান। যা হোক একটু ধারা টারা দেন, ঘন্টা খানিক সময় দিবেন আমারে। আপনারা কি ঘুমায় গেছেন? গা বাগনা আছেন? একটু দুই হাত তোলেন তো, জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হইল যত গুড় তত মিষ্টি। বলেন, যত গুড় যত গুড়। এই কারণে আল্লাহ করছেন আমাদেরকে সৃষ্টি। ভাই আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, ভাই ক্যান ক্যান করতেছে। আমার ভাইরা যত গুড় তত, তার মানে যেমন কর্ম যেমন বন্দিগি তেমন জান্নাত। কথা বল ঠিক কিনা? যত গুণ, আবার বলেন যত গুণ তত মিষ্টি। আল্লাহ তাআলা এই বিষয়বস্তুর উপরে আমাকে আপনাকে কিছু আমিলি হেদায়েতি কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, এবং এইটাকে আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানিয়ে দেন। আবার বলেন আমিন। আমার ভাইরা রাত তো অনেক গভীর হয়েছে, অনেকের চোখ টানা টানাও আছে, আবার আমার কিছু ভাই পজিশন লুয়ে খারা নিছে, বালা হইলে থাকবো নাইলে মেরমেরা যে বোগা, তাই না? আশা করা যায় দেখতে পারবো না, কারণ যেটা বেহা হয়ে বেরিয়েছে এটা আবার কতক্ষণ বাদে দেখবেন সোজ হইব, যাইতাম কেন ঘুমিয়ে যাই। মিষ্টি লাগে না, কিছু গুড় আছে পাইনশাল লাগে, যেটা লোকে খাওয়ান না সোডা বেশি মিলা আছে না, এখন কিন্তু গুড় আগের মতন মজা লাগে না, তিক্তা লাগে, কি লেগে জানেন? খাওয়ান না সোডা মিশা। বালা মতন গুড় হইলে, ভালো অরিজিনাল গুড় হইলে অল্পতে মিষ্টি লাগে। আমি প্রশ্ন করলে মাঝে মাঝে উত্তর দিয়ে
কিছু মানুষ সব সময় চায় বুজুর্গ ঠকাইতে আমি বুজুর্গ মেনশন করে কইতেছি না যুগে যুগে এরকম ছিল যখন আমাদের এক মুরব্বি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহ এক কথা তিনবার কইলে শিখতে যেত এরপরে বিপরীত কথা উত্তর দিত শুনতাছেন আপনারা এক বেডার পোলা হইছে তো যাইয়া কইতেছে হুজুর আমার ফুত হইছে একটা নাম রাখতেন এরকম কয় না কয় ঠিক আছে তোমার নাম কি আমার নাম এরকম তোমার বউর নাম কি কই তো হুজুরের বাপ মায়ের নাম সুন্দর করে শুনলেন কইতেছে নাম রাখতেন দাও জয়নাল আবেদিন বেডা কয় হুজুরের আঙ্গ জেডা তো ভাই নাম এটা আঙ্গ বংশের মধ্যে জেডা তো ভাই নাম কয় তাইলের নাম হক কামাল হোসেন কয় এটা আঙ্গ খাল তো ভাই নাম এরপরে কয় তাইলে রাহ আলমাস হোসেন কয় এটা আমার স্বাস্থ্য ভাই নাম তিরুম 10 12টা নাম কইছে হুজুর যেই দেখো এই বেডা কয় হুজুর আমার বংশে আছে তো যেমন প্রশ্ন তেমন উত্তর যেমন গুড় তেমন মিষ্টি হুজুরে সেটা কিতাব বন্ধ করে কয় তাহলে কাম করো কুত্তার বাচ্চা রেখা তো কুত্তার বাচ্চা রেখা তো আমি যেইটা কই সেইটাই যেহেতু তোমার বংশে আছে তাহলে কুত্তার বাচ্চা কারো বংশে নেই আল্লাহ কুত্তার বাচ্চা রেখা তো না বেড়া কয় হুজুর আর কইতাম না আমি যেই নাম রাখবেন সেইটাই রাখুন এত কোনে জিতের মধ্যে আছে কথা কন ঠিক কি না যেমন গু যেমন প্রশ্ন আর এক বুজুর্গ আছে একটু সময় দিলে আমি আপনাদেরকে বয়ান শোনাবো দিবেন না নাকি রাগ হইতেছেন বেদার হইতেছেন একটা কথা না কয়ে পারতেছি না আমার জীবনে সর্বপ্রথম ওয়াজ করছি এই বাড়ির ওয়াজ দিয়া আজকে কুমিল্লা নোয়াখালী নারায়ণগঞ্জের মানুষ আমারে চিনছে এই বাড়ির ওয়াজ দিয়ে তো এই বাড়ির ওয়াজে আমি অপমান হব এইটা হয় না মানলাম ইয়াশকুরি না সাল্লাম ইয়াশকুরিল্লাহ আটকা দামে পড়ছি আটকা বোঝেন টাইম মতো নিয়ে আইতাম আটকা দামে পড়ছি দিশা দিশা না ভাই নাই না সিল দিলেছি ও মা সিল দিলে এমন কিছু দূর গেছি আর কি আমার ড্রাইভার কয় হুজুর আমি তো আয়া করছি আমার কি হায় হায় রে এরকম কিছু লোক ঠেকাইতে চা ওনার নাম হলো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ ট্রেনে যাইতেছে ট্রেনের সিট তো মুখামুখি সামনাসামনি না একজনের চেহারা আর একজন দেখে নাকি চোখ বন্ধ করে তাই আর ট্রেন যদি না উঠেন বুঝবেন কেন আপনি তর উঠেন নাই কিছু লোক ট্রেন উঠেন হ্যাঁ কষ্ট হইতেছে আপনি আমি আপনি ব্রেনটা ওয়াশ করতেছি কারণ আমি জানি গো কিছু মাল ডালবো আপনি উঠবে এই মালটা তো আপনার গোডাউনে আপনি গো বালা করে জাত করম লাগবো নাকি তো কত কোন বাদ যদি কে জোরে কম সোবানাল্লাহ ঘুমে ধরছে একটু ঘুমটা বাঙাইতেছে বেদা হইতেছে না আবার কোন লাভ আকবর এই যে আপনারা যে এইটা একট করলেন আপনারা আবার ছেড়ে দিয়েন না যে হুজুরে বেশি রাইতে ওয়াজ করলে মানুষের ঘুম ধরলে কি মন করে এইটাও দেখা খবরদার এটি দেখেন না এটি কাটা মাইটা দিয়ে হ্যাঁ আল্লাহ হেফাজত করুক বলেন আমি তো ওই বুজুর্গকে বুজুর্গ যখন খানা খাওয়ার দরকার
খানা খাবে এর আগে মুখামুখি যে ব্রিটিশ কোটওয়ালা টাইওয়ালা বইছে হেবা আমাতে চা খাইতেছে হুজুরে কই ভাইও ইসলাম ধর্মে বামাতে খাওয়া জায়েজ নাই আপনি তো মুসলমান মানে আপনি ডাইনাতে খান কোটওয়ালা মানে শেখটা ডাক দেখে এই আতাল্লাহ দিছে এই আতাল্লাহ দেয় নাই তো হুজুর আবার দিছে এত ইয়া হুজুর তাতি মেজাজ যা হুজুর হুজুর কয়েকটা সোজা বেলি উত্তর দিল হইব না এর মতো উত্তর দিতে হইব তো হুজুর সামনে আগে আগে মুখ তো আল্লাহ দুইটা দিছে উপরে একটা নিচে একটা গরম সাদা হাত দিয়া কাজ করে উপরের মুখ দিয়া কাজ করে নিচের মুখটা দিয়া খা যেমন গু পতাকা যেমন গু যেমন প্রশ্ন তেমন উত্তর যেমন কর্ম তেমন ফল মাশাল্লাহ আওয়ামী লীগ যুবলীগ হইলেই যে খারাপ হয় এটা আজকে প্রমাণ হলো নান্নু ভাইদের পোশাক আশাক কথাবার্তা আচরণ দিয়া কথা বলেন ঠিক কিনা কিছু ছেলে আছে দলের নাম ব্যবহার করে বৃহত্তম একটা দলকে দেশ বিরোধী জনগণ বিরোধী বানাইতে চাইতেছে কিন্তু আমাদের মান্যবর পরম সদ্যীয় মাননীয় প্রধানমন্ত্রী খুব ব্রেনিয়ান মহিলা এত কাঁচা না এত কাঁচা না তাফালিং মার্কা হাইব্রিড মার্কা যারা আছে দৌড়ে 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 সাইজ করতেছে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের দেশের সর্বশ্রেণীর সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে দিন বোঝার তৌফিক দান করেন দেশপ্রেম ইমান প্রেম আমি আলেম ওলামা প্রেম নবী প্রেম ইসলামের প্রেম অন্তরাত্মায় আল্লাহ পুরোপুরি ঢুকায় দেন আবার বলেন আমিন আর একবার বলেন আমিন তো ভাই জান যেমন গুর তেমন মিষ্টি নবীকে আপনি যে বরকম মহব্বত করবেন হাসরের মাদার নবীর সুপারিশ তেমনি পাবেন কথা কম ঠিক কিনা আমার আপনার দিলে নবীর মহব্বত আছে না নাই আপনি কোন নবীরে ভুলে গেলেন আহা কারণ সিনাই পৃথিবীতে লো সুন্দর দিবস রাতি সিনাই মানুষ পেল কোরআন নামক বাতি কারণ সিনাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি কারণ সিনাই মানুষ পেল কোরআন নামক বাতি কারুগ সিলাই ফুটল বাগানে রং বেরঙের ফুল সেজ ধরায় অন্য কেহ নয় যে মান নামটি তাহার মোহাম্মদ রাসূল আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার একটু মায়া লাগে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোর করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে ডাকতে খারাপ লাগতেছে একটু জোরে জোরে মায়া করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর করে লা ইলাহা ইল্লাল্লাহ না না এতগুলো মানুষের জিকিরের আওয়াজ ধাক্কা হয় না একসাথে এক তালে আল্লাহ আল্লাহর নিয়োগ করে লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
jar dile ase allar bhoy allah allah sab samay bole jar dile ase allar allah allah sab samay ahar nidira bhalo lage na ahar nidira bhalo lage na bhalo lage je illallah la ilaha illallah ar gore la ilaha illallah la ilaha illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Wahdahu la sharika la Lahul mulku wa lahul hamdu Wa huwa ala kulli shay'in qadir Awadhi balan Allahu Akbar আরে বন্ধু লম্বা করার কোন সুযোগ নাই দেখেন তো দিকে দিলটা নরম হয়নি বাবা দিয়ে কোন দিকে নজর নাই ভাইজান আল্লাহর নবী মুহাম্মদকে মহব্বত করার নাম ঈমান যেমন মহব্বত করবেন তেমন সুপারিশ পাবেন আরে বাবাজি যেমন ভালোবাসবেন তেমনই জান্নাত পাইবেন একটা দিকে নজর নাই আমি দেখব বাজার কেমন আপনি কাঁদতে পারেন কেমন আপনি দিলটা নরম করতে পারেন রে বন্ধু বাবাজি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বললেন সাহাবীরা রে আমি সমস্ত উম্মতের জন্য একটা বয়ান তোমাদেরকে শোনাব আমি তোমাদেরকে দাওয়াত দিলাম তোমরা যেখানে যেখানে থাকো না কেন আগামী কালকে অমুক সময় তোমরা অমুক জায়গায় বসে পড়বা আরে বন্ধু কেন গো দোকান ছাড়বা না কেন গো বাড়িওয়ালা বাড়ি থেকে বের হইবা না কেন গো তুমি আল্লাহ বলা হইবা না একটু সময় তুমি কুরবানি করো আল্লাহ তোমাকে আল্লাহ বলা বানাই দিবে বাবাজি এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল গো কার জন্য জানি জীবনের শেষ মাহফিল দিলটা নরম করে দেন বন্ধু এখানে যদি আপনি বসে থাকেন তাও আল্লাহ মাফ করে দিবে তাও আমার আল্লাহ কবুল করে নেবে হায়াতের কোনো গ্যারান্টি নাই আমার নবী ডাকি বলতেছেন সাহাবীরা রে আমি তোমাদেরকে বয়ান শোনাবো আল্লাহ নবীর কথা শোনা মোতাবেক সমস্ত সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে দাওয়াত দিয়ে দিলেন নবীজি বয়ান করবে আমরা বয়ান শুনবো ওরে বন্ধু আল্লাহর নবীর বয়ান শোনার পরে আল্লাহর নবীর ওয়াজ শোনার জন্য সমস্ত সাহাবীরা জমায়েত হয়ে গেল আমার বন্ধুগণ সেখানে ওমর আছে ওসমানও আছে আলোচ্য বিষয়বস্তুটা মনে রাখবেন যেমন গুরুত্ব তেমন মিষ্টি এই কথাটার পারপাস আপনি এই হাদিসটা মানতে পারেন আলমার উমা মান আহাব্বা যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত আরে বাবাজি
একটা দিকও নজর নাই আল্লাহ যদি আমার তকদির ইজ্জত রাখে দুনিয়ার কেউ কোনোদিন আমাকে বেজ্জত করতে পারবে না আল্লাহ যদি আপনাদেরকে আজকের মাহফিলে বলি বানায় দেয় দুনিয়ার কেউ আপনাদেরকে শয়তানের বেড়া জালে ফলাইতে পারবে না কথা বলেন ঠিক না ব্যাধি একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমার বলেন আল্লাহু আকবার আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা আমি তোমাদেরকে বয়ান শোনাবো নবী সাহাবীরা সবাই বয়ান শোনার জন্য দাঁড়ায় গেলেন ও বন্ধু আল্লাহর নবী যখন বয়ান আরম্ভ করবে ঠিক এই মুহূর্তে একজন সাহাবি দাঁড়ায় বললেন নবীজি একটা ছোট্ট একটা কথা আমি আপনার কাছে আগে জানবার চাই উম্মতে মুহাম্মদীরে ও আমার নাম নবী ও অত্র এলাকার এই মাহফিলের সভাপতি গোলাম মুস্তফা চাই ও অতিথি মহোদয়গণ ও উলামা তুলাওয়া আমি একটা ওয়াজ শুনে দিয়ে যাই জীবনভর যেন ওয়াজটা মনে রাখে ওয়াজটা আমার বন্ধুগণ গলাবাজি করার জন্য করছি না তবে তাদের দিল ভালো হইলে ভালো কথা দিলের মধ্যে তাসির হবে আর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা কি বলবি বল সাহাবী ডাক দিয়ে বললেন নবীজি গো আমি আপনার কাছে জানবার চাই বলেন তো গো নবীজি আমাদের ইন্তেকালের পরে আমাদের পরবর্তী নেক্সট জামানার নেক্সট ইয়ারের পরবর্তী নেক্সট জেনারেশন উম্মতে মুহাম্মদি আমাদের উম্মত ভাইরা আপনার উম্মত আমাদের মুসলমান ভাইরা ও গো নবীজি আপনার অর্ডার শুনে আমরা বদর ময়দানে গেছি কিন্তু এতিম উম্মতের কালানে তো বদরের ময়দান থাকবে না উহুদের ময়দান খন্দক তাবু থাকবে না নবীজি আপনার কাছে আমাদের জিজ্ঞাসা আখির জামানার এতিম উম্মতে মুহাম্মাদীরা এরা বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে এমন কোন আমল আপনার দরবারে জানা আছে নি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে আমার আল্লাহ তোমাদের প্রশ্ন অনুযায়ী আমার দিলের মধ্যে এলহাম করে দিয়েছে ওহি নাজিল করে দিছে আল্লাহ আমার উম্মতের জন্য জানিয়ে দিয়েছে আল্লাহু আকবার বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে কোন আমল করলো একটু সময় দেওয়া যাবে কি যাবে না কারা কারা সময় দিতে তৈরি আছে আল্লাহ গো তুমি কবুল করো জোরে বলেন আমিন আমার দিল বলে আজকের মাহফিলে মোনাজাত কবুল হবে আজকে আমার আল্লাহ আজকের মোনাজাতের দোয়া ফেরত দিবে না এ বন্ধু মাঝে মাঝে আমি একটু বিরক্ত করব আল্লাহর জন্য স্লোগান দিতে বলব আপনারা কি ঘুমাইছেন না জাগনাছেন টেস্ট করো সামনে লোক চুপ থাকেন পিছন লোকেরা বলেন তো দেখি আল্লাহু আকবার দুই একজন লোক যাইয়া ঘুমাইছে আওয়াজ শুনে যেন বোঝে কিরে পাগলাই দিয়া পড়ছে ওয়াজি হইতাছে আয়াতি আমরা ভুল করে ফেলাইছি কথা বলেন ঠিক না ব্যাধি ওরে চিনলো যারা কিনলো তাহারা চিনে না যাহারা কিনে না তারা কথা বলেন ঠিক না ব্যাধি মনে মনে মিলন হলে লাগে না কোনো কারো অহংকারী জীবন মানো তুমি সারো কয়েকদিন আগে যে একটা এলাকায় ছিলাম নামটা জানি কি জাদুঘরের পাশেই